দেখ পিঙ্ক অন, তুই ওরা কার্ডটাকে চেঞ্জ করে দে একটু, কর কর কর, বসে থাকিস না, না না করো করো, জাহাজ যাচ্ছে সেইটাই তুই ছবি আঁকছিস, তাহলে কি আগে একটা কড়াকে যেমন উল্টে দেয়, কড়ার পেছনটা যেমন উল্টে দিলে যেমন দেখতে লাগে ঠিক তেমন তার মধ্যে দরজাটা ছিল, এবার কেমন ভাব, এবার সেই সেই এর মতো, সেই কী বলে গুহার মতো খানিটা বলতে পারিস, অথবা সেই এর মতো কচ্ছপের মতো পেছনটা বডিটা দেখতে পেয়েছে, ওরকম লাগছিল, কালো পুরো পিস দিয়ে ঢাকা ছিল, আর এখন তো ভেঙে চুরি অন্যরকম হয়ে গেছে। আরে 62 হবে দিদির, দেখ ওখানে মাছ হয়ে গেল, তোর এখানে জল পড়ছে না কি হবে, দেখ যে নৌকো নিয়ে যাবে কি করে, শিপে যাবে কি করে, এই জানিস তো সমুদ্রের তলায় যে জাহাজ ফেলে দেয় যখন, যে জাহাজগুলো রিজেক্ট হয়ে যায়, হ্যাঁ তা থাকে কারা, হ্যাঁ তা ওর মধ্যে থাকে কারা এখন, সব পারমিশন করা আছে, এই তোরা থাকবি, ছোট ছোট কীট পতঙ্গ ইয়ে অনেক মাছ অনেক কিছু পাবে তাতে, হয়ে গেছে ওই সব জায়গায় যায়, এতে নামে ফাঁকা থাকে তখন ফাঁকাই থাকবে, ও বাবা না দেখি বিভিন্ন রকমের মাছ থাকে ওর মধ্যে, কি করবে বাসা পেয়ে গেছে না, ভালো বাসা দিয়েছে, ভেঙে গেছে পুরনো বাসা পেয়েছে, আর থাকতেও মজা লাগে ওর মধ্যে, কেউ দেখতে পাবে না কি ভালো মেয়েটা, করো করো করো, নাচের ক্লাস আছে, হ্যাঁ করো করো করো, শর্ট কর, আচ্ছা হ্যাঁ
মাথাটা সাদা সাদা হয়ে গেছে না না কি হয়েছে না দাদা, মনে হচ্ছে জল পড়েছে টালির ওপরে, সেটা মনে হচ্ছে সাদা সাদা। হ্যাঁ ওটাকে ঘষে ওটাকে ডিপ করে দাও। হ্যাঁ ঠিক আছে, এবার জলটা করবে তো ব্ল্যাক ব্রাউন পিঙ্ক তিনটে কালারকে মিশিয়ে জলটাকে করো, মিশিয়ে দিবি ব্ল্যাকটা যেন ডাইরেক্ট না থাকে। যখন দূরে চলে যাবে তখন একটু হালকা করে স্মোকটাকে চারিদিকে ছড়িয়ে দেয়। হালকা করে পিঙ্কের সাথে এটাকে মিশিয়ে দে, সাদাও দিতে পারিস হালকা হালকা করে একটু মিশিয়ে মিশিয়ে, তিন চারটে কালারকে মিশিয়ে মিশিয়ে দিলে ভালো লাগবে। হালকা একটু ব্রাউনও মনে হয় ছিল, একটু যেমন জল যেমন গোল গোল ব্যাপারটা আসে না, মানে এটা এর আগু এর মতো। হ্যাঁ এরকম বড়ো বড়ো একটু ইয়ে করে দে, স্পার্ক কর, হালকা হয়ে যাবে দূরের দিকে, একদম গাঢ় হবে না, যেখানে গাঢ় আছে গাঢ় থাকবে, তারপরে আস্তে আস্তে স্প্রেড করে ইয়ে হয়ে যাবে, হালকা হয়ে যাবে। মানে বালি উড়লে কী হয় দেখবি, সমুদ্রের তলায় যদি ওই বালিও ওড়ে যখন মাছগুলোকে নামে তখন একটা গোল গোল ব্যাপারটা ওঠে না, সেই ব্যাপারটাকে তুলতে হবে হালকা হালকা করে, ভারী হয় অথচ জলের মধ্যে থাকলে যে যে ব্যাপারটা থাকে সেইটা। হ্যাঁ ওই ব্যাপারটাকে আস্তে আস্তে করে দাও, যেমনভাবে দেখিয়ে দিলাম ওইভাবে করো। হ্যাঁ হ্যাঁ আস্তে আস্তে তাহলে ভালো লাগবে দেখতে। আউটলাইন দাও, আউটলাইন ভালোই হয়েছে, আউটলাইনটা দিয়ে দাও। হ্যাঁ 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 অনেকটা ভালো হয়েছে, অনেকটা ভালো হয়েছে, করো। হ্যাঁ হ্যাঁ করো, কে এসছে।